নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি সেটা হলো বোরুলিন সুথল সেটা হলো একটা অ্যান্টিসেপটিক স্কিন হাইজিন লিকুইড একটা বোতল তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এর পেছনে অক্ষয় কুমারের লোক দেওয়া আছে সেখানে নিচে দেওয়া আছে যে নো ইচেস নো র্যাশেস নো পিকলি হিট মানে এগুলোর কোনোটি যদি তোমাদের শরীরে থেকে থাকে প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা এটাকে ইউজ করলে তার বেনিফিটটি উঠতে পারবে তো চলো সুতলের কিছু ব্যবহার আমরা বন্ধুরা বলে নেই তোমাদেরকে তো ফার্স্ট অফ অল বন্ধুরা এটাকে তোমরা আন্ডার আর্মসে ব্যবহার করতে পারো সেই আন্ডার আর্মসে ব্যবহার করলে তোমাদের যে জ্বালানির ভাবটা থাকবে সেটা একদমই চলে যাবে এছাড়া তোমাদের আন্ডার আর্মসে যদি কোনো শুরু আন্ডার আর্মস থেকে কোনো মানে বাজে গন্ধ বের হয় দুর্গন্ধ সেটা ইউজ কর সেটা যদি এর জন্য তোমরা যদি এটাকে ইউজ করো তাহলে সেটা চলে যাবে এছাড়া তোমরা এটাকে ইউজ করতে পারো ঘামের প্রবলেম হিসাবে যেটা গরমকালে খুবই সবারই দেখা দেয় ওই হিসাবে এটাকে ইউজ করলে তোমার ঘামের প্রবলেম থাকবে না এবং যে একটা বাজে গন্ধ ঘামের থেকে বের হয় সেটাও চলে যাবে মেন্স এটাকে আফটার শেভিং হিসাবে ইউজ করতে পারে আমি নিজেই ইউজ করি এটা যার ফলে খুবই উপকারী পাওয়া যায় আফটার শেভিংয়ের ফলে আলাদা কিছু লাগানোর ক্রিম লাগানোর প্রয়োজন হয় না ইনসেক্ট বাইটস হিসাবে এটা খুব উপকারী আসে ইনসেক্ট বাইটস করলে তোমরা এটাকে ইউজ করলে খুবই একটা উপকার পাওয়া যাবে মাইনর কাটিং হিসাবে ইউজ করতে পারো এছাড়া বর্ষাকালে সবারই আমাদের অনেকেরই হয়তো একটা খুবই প্রবলেম দেখা দেয় অ্যান্টি ফাঙ্গাল মানে ফাঙ্গালের যে গুলো হয় তার প্রতিরোধ হিসাবে এটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে সিক্রেট পার্টগুলোতে সবারই বর্ষাকালে এটার খুব একটা প্রবলেম দেখা যায় আমি ইউজ করেছিলাম তো খুবই একটা বেনিফিট পেয়েছিলাম তো এটাকে আমি স্নান করার সময় ইউজ করে থাকি এক বালতি জলে ওয়ান স্পুন মিশিয়ে নিই এবং তার এর ফলে স্নান করে নিই পরে খুবই উপকারে আসে এটার অনেকগুলো ক্যাটাগরি হয় বন্ধুরা এটার অনেকগুলো ক্যাটাগরি হয় তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে যে সুতল এদের যেই সেটা আছে সুতল ফ্রেশ সুতল চন্দন এবং আরেকটা ক্যাটাগরি আছে আমি এখানে সুতল ফ্রেশটাই ব্যবহার করি সুতল চন্দনটা আমার এত একটা ভালো লাগে না ওটার গন্ধটা এত ভালো লাগে না আগামী সুতলের আগে আমি ইউজ করতাম আগে ডেটল ডেটলের গন্ধটা আমার খুব একটা পছন্দ নয় ওটা একটা মানে মেডিকেল মেডিকেল হিসাবে কীরকম একটা গন্ধ আসে ভালো লাগে না এটার ইউজ এটা একটা খুবই মানে সুগন্ধযুক্ত একটা লিকুইড বোতল সুতলটা উপকারের জন্য খুব বেনিফিট এবং এটার গন্ধটা খুব ভালো লাগে শরীরে মাখলে একটা পারফিউম পারফিউমের মতো গন্ধ আসে খুব ভালো লাগে এটা তোমরা ডাইরেক্টলি ইউজ করতে পারো ফেসে যে কোনো প্রবলেম হবে না যদি তোমাদের স্কিনের কোনো প্রবলেম থেকে থাকে ডাইরেক্টলি ইউজ করতে পারো ফেসে কোনো প্রবলেম নেই তো লাস্টে তোমাদেরকে দেখে দিচ্ছি এর প্রাইসটা কত এটা হলো একটা একশো এম এল বোতল যেটার প্রাইস হলো তোমাদের ফর্টি রুপিস আর দুশো এমএলএরটার দাম আমার মনে হয় যতটুক যদি তোমরা কেউ কিনতে যাও টার দাম হবে তোমাদের সেভেন্টি ফাইভ রুপিস তো এই ছিল সুতলের কিছু ব্যবহার তো তোমাদের মধ্যে যদি কারোর কিছু কোশ্চেন থেকে থাকে তো আমার চ্যানেলের এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো তো এস লাস্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ